থেকে। তেই বছর ও অ্যাপ্লাই করেছে কিনা অ্যাপ্লিকেশনটা এখন পর্যন্ত আমার কাছে আসেনি। ডিপার্টমেন্টে করতে পারে, কারণ ডিপার্টমেন্টে না দেখে তো আমি এটা বলা উচিত হবে না। আর এটা ঠিক যে পারমিশন দিতে গেলে আমার সইটা লাগবে, সেটা আমি চাইবো সহায়ক সংস্থার ডিরেক্টরের কাছে আপনি সেই কাগজটা প্রডিউস করুন, আপনাকে আমি পারমিশন দিয়েছি কি না, আপনার সঙ্গে কথা হয়েছে কিনা। পারমিশন ছাড়াই ওরা তাদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে, এগিয়ে নিয়ে গেছে। এইটার জন্য তো এটা হলো নেগেটিভ প্রচার। আমি এই বই চলে না কোথাও, এই নাটক কোথাও চলে না, এটাকে প্রচারের আলোতে আনার জন্য সাংবাদিকদের নিয়োগ করছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। বিশেষ উদ্দেশ্য তাহলে অনুমতির কোনো প্রশ্নই নেই এখনো পর্যন্ত? আমি তো চ্যালেঞ্জ করছি, দেখাক না অনুমতি। আচ্ছা, আমার একটাই কথা, পেপার প্রডিউস করে দিই, কনক্লুশন এখানে শেষ হয়ে যাবে, কনক্লুশন হয়ে যাবে ব্যাপারটা। আর দুই হচ্ছে, আর এটাও জানাই দেই প্রসঙ্গক্রমে যে আমরা অডিটোরিয়াম আমরা জাস্ট 7 দিন আগে দেই, আর আগে দেই না, অনেক সময় অনেক গিয়ে ল্যাপসেশন খাইয়ে পরে আমরা ভুগতে হয়েছে আমাদের, 7 দিন আগে দিই, এত আগে তো, এত আগে আমরা দিই না। 23 জানুয়ারি দেওয়া যাবে না, অন্যান্য অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান তো স্বাভাবিক না, যদি জন্মদিনের অনুষ্ঠান আছে অনেক একসঙ্গে না আলাদা। আপনার পৌরসভায় অনুমতি চেয়েছিল এরকম যে একটা প্রচার করছে যে আপনি ক্যান্সেল করেছেন পৌরসভা থেকে, এই ঘটনাটা কত সত্য? কি ক্যান্সেল করেছে আমি তো এখনো বুঝলাম না, ফ্যাক্টরটাই বুঝলাম না। সহায়ক নাট্যগোষ্ঠী, হ্যাঁ, সহায়ক নাট্যগোষ্ঠী প্রতি বছরই এরা একটা কয়েকটা নাটক করে, নাটকের বই আনে, ওরা করে না, আইনি আমার থেকে ভাড়া করে এখানে হোক, এটা তাদের ব্যাপার, সহায়কের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার না। ব্যারিকেড নাটকটা যেমন করলেন, ব্যারিকেড ফেরিকেড কোনো কেটি তো আমার জানা নেই। তাহলে আপনার কাছে আবেদন করেনি? আবেদন করেছে কিনা সেটাও আমার হাতে আসেনি এখনো। তা এই ব্যাপারে আপনি কি বলবেন? যদি আমার পক্ষ থেকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তাকে অ্যাপ্রুভাল দিয়ে থাকি, নিশ্চয়ই তার কাছে ব্যাপার থাকবে, এবং সেটা সে প্রডিউস করুক না। তাহলে এটা কি হচ্ছে, প্রপাগান্ডা সেন্সরটা? এটা ষড়যন্ত্র হচ্ছে, এই এইটা বোধহয় মার্কেটে চলে না ওই বই, তাহলে এই বইটাকে চালানোর জন্য করছে এরকম, এই থিয়েটারটা চলছে না মার্কেটে। আর ওই 23 তারিখে কি, 23 জানুয়ারি তো ইম্পর্টেন্ট ফাংশন রয়ে গেছে আমাদের, মানে ইয়ে আমি এইগুলি এখনো আবেদনপত্র আমি পাইনি, আমি বলছি হয়তো অফিসে দিয়ে থাকলে পাইনি, আমি বলছি ওয়ার্ক অর্ডার ইস্যু হবে, তারপরে তো উনি কাজ করবেন, যেই সংস্থায় হোক কাজ করবেন, তো সেই সংস্থার দেখাক না, ওয়ার্ক অর্ডারটা আমি ইস্যু করেছি, যে অমুক বইয়ের জন্য আমি না করছি, আমি কী বইয়ের নাম বললেন, এই বইয়ের নাম আমি শুনিনি, বই সম্পর্কে আমার জানা নেই। উৎপল দত্তের ব্যারিকেড আমি পড়িনি তো, উৎপল দত্তের ব্যারিকেড আমি পড়লে না তাকে না বা হাঁ বলবো, আমি সবসময় বলে থাকি যারাই না কাটো এখানে কিন্তু ওইটা জনগণের ইয়ে মঞ্চ, এখানে যাতে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় সবসময় বলে থাকি এই কথা, এই ধরনের বা কোনো রকম বিতর্কমূলক না হোক এটা বলে থাকি, ওর ক্ষেত্রে কি ব্যারিকেড না ভেরিকেড এটা আমার জানা নেই। বিষয়টা হচ্ছে যে নবদ্বীপ পৌরসভা আমাদের দীর্ঘদিনের নাট্যমঞ্চের দাবিতে বর্তমান পৌরপতি নিজে প্রচুর উদ্যোগ নিয়ে এই মঞ্চটা করেছিলেন এবং এই মঞ্চ করে আমাদেরকে উপহার দিয়েছিলেন, যে কারণে নবদ্বীপের সমস্ত নাট্যকর্মীরা চেয়ারম্যানের উদ্দেশ্যে সাধুবাদ জানান বরাবর, আমিও প্রাণ দিয়ে সেটা সমর্থন করি। আমরা এখানে নাটক করতে গেলে 2-3 মাস আগে একটা অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, তারপরে লিখিতভাবে কি দেওয়া হলো না হলো আমাদের যার প্রয়োজন হয় না, কারণ আমরা যেহেতু নিয়মিতই মানে অনুষ্ঠান করি পৌরসভার সঙ্গে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকেই, আগে থেকেই জানতে পারি যে এই ডেটে করা যাবে না, কারণ এই ডেটে বুক আছে,
কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা যেহেতু সেই আগস্ট মাসে করেছিলাম, তারপর আমাকে গত পরশু দিন জানানো হলো, অফিসিয়ালি নয় আনঅফিসিয়ালি, যে ওই ব্যারিকেড নাটকটা এখানে করা যাবে না। কী বা কেন এভাবে সেও বলতে চাইনি, আমিও জিজ্ঞাসা করিনি কেন। আমার মনে হয়েছে সেই সময় নবদ্বীপে পৌরসভা পরিচালিত বইমেলা চলবে এবং নবদ্বীপ পরিচালিত নবদ্বীপ পৌরসভা পরিচালিত বইমেলা যথেষ্ট মানে জনমানুষে প্রভাব সৃষ্টি করে, প্রচুর মানুষ সেখানে যায়, সেখানকার কোনো অনুষ্ঠান এখানে হতে পারে, অথবা 23 জানুয়ারি ছুটির দিন হয়তো সরকারি কোনো অনুষ্ঠান থাকতে পারে, আমি জানি না সেটা কেন। মোট কথা হচ্ছে যে আমরা ওখানে করার জন্য আনঅফিসিয়ালি অনুমতি পাইনি, এর মধ্যে আর কোনো অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অন্তত আমার মনে হয় না। আমার নাম মোহন রায়, আমি 31 বছর ধরে নবদ্বীপ সায়কের সম্পাদক।